চৌদ্দগ্রামে ব্যবসায়ীকে ধর্ষণ মামলা দিয়ে হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। কুমিল্লার চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাহবুব আলম মামুন নামের এক ব্যবসায়ীকে প্রবাসীর স্ত্রী কর্তৃক ধর্ষণ মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার সকালে ভুক্তভোগী মামুন সংবাদ সম্মেলন করেছেন। লিখিত বক্তব্যে মামুন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ধর্ষণের মিথ্যা অভিযোগ দিয়ে তার বিরুদ্ধে মামলা করেছে সঞ্জিদা আক্তার প্রীতি নামের এক প্রবাসীর স্ত্রী। ইতোপূর্বে সামাজিকভাবে প্রীতির একটি বিয়ে হলেও পরকে জড়িয়ে বারবার পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সম্প্রতি প্রীতির পরকীয়ার টের পেয়ে সৌদি প্রবাসী স্বামীর সাথে সম্পর্কের টানপোড়েন শুরু হয় তার। তার পিতার সাথে দীর্ঘদিন ধরে কৈয়নি মৌজায় একটি জমি নিয়ে বিরোধ চলছিল। এ সুযোগে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ধর্ষণের অভিযোগ ও স্বর্ণালঙ্কার টাকা লুটের অভিযোগ করা হয়েছে, যা আদৌ সত্য নয়। মামুন আরও অভিযোগ করেন, গত 31 জানুয়ারি শুক্রবার মোবাইল ফোনের মাধ্যমে ভয় ভীতি দেখিয়ে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে কাশীনগর বাজারে যাওয়ার কথা এবং অপহরণ করে তাকে চট্টগ্রাম নেওয়ার কথা উল্লেখ করা হলেও সেদিন তিনি বাড়িতেই ছিলেন, গ্রামবাসী তাকে এলাকায় দেখেছে। এছাড়াও 2 ফেব্রুয়ারি আবার ঢাকায় একটি ব্যাচেলার বাসায় নেওয়া হয় বলে উল্লেখ করলেও তিনি 1 ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে ব্যবসায়িক কাজে যশোরের বেনাপোলে যান, সেখানে হোটেল অ্যারিস্টোকেটে অবস্থান করেন। 5 ফেব্রুয়ারি তিনি বেনাপোল দিয়ে কলকাতায় যান এবং 7 ফেব্রুয়ারি বাংলাদেশে ফিরে আসেন। ধর্ষণের ঘটনার সাথে তিনি জড়িত নন বলেও দাবি করেন। চৌদ্দগ্রাম প্রতিনিধি আনিসুর রহমানের তথ্য ও ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি। ময়নার মা, ময়নার জামাই কাল আসবে, বাজার সদাই করতে হবে। তাহলে বাজার থেকে মাছ, গোস্ত, মশলা আর টিচার চিনি গুড়া পোলার চাল নিয়ে আসবে। ময়নার মা, তুমি শুধু সবই টিচার টিচার করো, কারণটা কি? কেন, তুমি কি জানো না টিচারের সব পণ্য 100% খাঁটি, ভেজাল মুক্ত এবং BSTI এর অনুমোদিত। যেমন টিচার সয়াবিন তেল, টিচার মাসগুড়া ডাল, টিচার সুজি, টিচার সরিষার তেল, টিচার কাপড় কাচা ডিটারজেন্ট পাউডার। তাই তুমি আর আমি টিচারের পণ্য ব্যবহার করে হব ধন্য। শুধু তুমি আর আমি নই, দেশের সবাই মিলে ব্যবহার করে হবে ধন্য টিচারের সকল পণ্য। আমরা সবাই ব্যবহার করে হই ধন্য। আবির কনজুমার ফুড প্রোডাক্টস, ছান্দ্রা রায়পুর, দাউদকান্দি, কুমিল্লা।